মুখ ধর্ম দুঃখে পড়েছে। আমরা এই বক্তব্যগুলো পড়তে গিয়ে আমরা লক্ষ্য করেছি, সেরা ভাষণের মধ্যে বঙ্গবন্ধুই একমাত্র সেরা বক্তা যিনি স্পিচ দিয়েছে এক্সটেম্পো, কোনো লিখিত নোটও ছিল একেবারে এক্সটেম্পো স্পিচ তিনি দিয়েছিলেন, তার সঙ্গে কোনো নোট ছিল। তিনি যা বলেছেন মন থেকে বলেছেন, যা বলেছেন চেতনা থেকে বলেছেন, এবং একটা কথা বারবার মনে পড়ে, সাতই মার্চের ভাষণের আগে মাউন্টিং প্রেশার অন বঙ্গবন্ধু, প্রচন্ড চাপ, কি চাপ, স্বাধীনতা ঘোষণা দিতে হবে আজ। আমাদের তরুণ তুর্কিরা অনেকটা বেপরোয়া, মোশারফ ভাই আছেন, আরো নেতৃবৃন্দ আছেন, তারা যান, আমাদের তরুণেরা অসম্ভব বেপরোয়া, স্বাধীনতা ঘোষণা ছাড়া অন্য কিছু শুনতে চাই না। মনে আছে? তোমাদের কিছু মনে নেই? বঙ্গবন্ধু যা ভেবেছিলেন, যা চিন্তা করেছিলেন আপন মনে আপন চেতনা, ঠিক তাই তিনি বলেছেন। তিনি সেই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা, এই ধরনের ঘোষণা থেকে নিজেকে বিরত রেখে তিনি দূরদর্শী এক রাষ্ট্রনায়ক, একজন দার্শনিক, একজন চিন্তানায়ক, রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছে। ফরাসি বিপ্লবী একটা উস্কানিমূলক বক্তৃতা গোটা বিপ্লবকে তছনছ করে দিয়েছে, ড্যান্টনের একটা জ্বালাময়ী ভাষণ, জ্বালাময়ী ভাষণ ছিল বাস্তিল কারাগার গুড়িয়ে দাও, জনতাকে খেপিয়ে দিল, এবং জনতা খেপে বিক্ষুব্ধ হয়ে দেখা গেল বাস্তিল কারাগার আক্রমণ করল, 12টা বেজে গেল বিপ্লবী। এ ধরনের ভুল বঙ্গবন্ধু যদি করতে, বেপরোয়া তরুণদের কথা, তাহলে সেদিন ঢাকা বাংলাদেশ পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড আক্রান্ত হতো, জনতা গিয়ে আক্রমণ করত, রেজাল্ট কি হতো? সেটা যদি বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যান থেকে ঘোষণা করতেন, উপরে অনেক প্রস্তুতি ছিল, কত হাজার লোকের মৃত্যু হতো, কত লোকের রক্ত ঝরত, এটা বিশ্বাস করা যাবে। আর সে ভুল করলে বিচ্ছিন্নতাবাদী
ভায়াফ্রার আন্দোলনের মতো আমাদের আন্দোলন, এই আন্দোলনের পুরো নেতা অত্যন্ত কৌশলে যা বলা তাই বলেছে, এমন কিছু বলেন নাই যেটা প্রভাব করে জনতাকে উস্কে দিই, এমন কোনো কথা বঙ্গবন্ধুর মুখ থেকে ভুলেও উচ্চারিত হয়নি। সে কারণেই তিনি রাষ্ট্রনাথ, সে কারণেই তিনি চিন্তা নায়ক, সে কারণেই তিনি দার্শনিক রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক অনেকেই আছে, একজন ফিলোসফার রাষ্ট্রনায়ক, আরেকজন খুঁজে পাওয়া খুব কঠিন। আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গে ভাষণ দিয়েছিলেন গৃহযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আব্রাহাম লিঙ্কন সেটা কিন্তু উপস্থিত বক্তৃতা ছিল, সেটা কিন্তু লিখিত বক্তব্য ছিল। আমরা ইতিহাসে আরো অনেক বক্তৃতা আমরা পড়েছি, কিন্তু উপস্থিত বক্তৃতা গেটিসবার্গের মতো অন্য কোনো বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস স্পিচেস এর মধ্যে কারো বক্তৃতা ছিল। আজকে আমি বক্তব্য বাড়াতে চাই না, আমরা সবাইকে দিয়েছি ডক্টর হাসান এবং আমাদের মাওলানা মাহমুদ ছাড়া আমার মনে হয় টাইমটা যথেষ্ট ছিল, আমরা ম্যানেজ করে নিতে পারতাম। আসলে দেখি না তাহলে এটি একটি সমস্যা, তাকে রাখবো তাকে পাবো নেত্রী, যাকে ইচ্ছা রাখতে পারেন, তখন আর কারো কোনো কথা নেই রেসপন্স নেত্রী বাদ দিয়েছি, কিন্তু ওবায়দুল কাদের বাদ দিয়ে দেবে, দিস ইজ এটা সবার জন্য প্রবলেম। আমার জায়গা অন্য কেউ থাকলে তারও প্রবলেম, সেই জন্য একটু এদিক সেদিক হয়ে গেছে। ডক্টর হাসান সরি আবার হানি বউ বলতে পারেনি, আশা করি 17ই মার্চে সে আলোচনা সভা আপনারা বলবেন। আজকে আমি নিজেও একটু দেরিতে বলছি, আমার এমনও ইচ্ছে ছিল যদি মিটিংটা সময় শেষ হয়ে যায়, আজকে না একদিন না বললাম কি হবে তা সব দিনই তো বলি। আমি অনেক উদাহরণ আছে, জেনারেল সেক্রেটারি থাকা অবস্থা মাঝে মাঝে আমি বক্তৃতা করি। আমার আগে যে সৈয়দ আশরাব ছিল সেও দেখছি কখনো কখনো স্পিচ থেকে বিরত ছিল। তো যাক, এগুলো আজকে যে দিনটি আমরা স্মরণ করছি এই দিনটি কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ছিল। এদিনের ভাষণ সর্বকালের সেরা ভাষণের একটি, ইউনিসেফ যাকে স্বীকৃতি দিয়েছে সেই ভাষণ নিষিদ্ধ ছিল, 7ই মার্চ নিষিদ্ধ ছিল। আমি সবাইকে শুধু বলব, আজকের এই স্থিতাবস্থা কোনো কারণে পাল্টে গেলে বাংলাদেশ আবার উল্টো পথে যাত্রা করবে।
কাজেই আমাদের নিজেদেরও আর আত্মসংযমী হতে হবে, আমাদের নিজেদেরও আর আত্মসমালোচনা করতে হবে। প্রস্তুতিমূলক যে ঘাটতির অভাব আমরা লক্ষ্য করছি, এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমাদের সামনে 2 মাস হচ্ছে বেশি সময়। আমাদের উপকমিটি করার জন্য আমাদের নগর কমিটি, বিভিন্ন ওয়ার্ড কমিটি করার জন্য আমাদের সদস্য সংগ্রহ অভিযানের জন্য আমাদের গণসংযোগ করার জন্য আমাদের হাতে 2 হতে 2.5 মাসের বেশি সময় আছে বলে আমার মনে হয়। কাজে যারা মনে করছেন সময় গড়িয়ে যা, আমাদের শত্রুরা কিন্তু বসে নেই, তারা জেনে গেছে, তারা একথা জানে, ইলেকশন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে তাদের পরাজয় অবশ্যম্ভাবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা আজকে অগ্রগতি তুঙ্গে, তার জনপ্রিয়তাকে পরাজিত করা বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক শক্তির পক্ষে সম্ভব নয়। সে কারণে মনে রাখবেন, নাশকতা করতে, শত্রুতা করতে, সন্ত্রাস করতে, অগ্নি সন্ত্রাস করতে, বোমাবাজি করতে, গ্রেনেড বিস্ফোরণ করতে বেশি লোকের প্রয়োজন নেই। এরা কিন্তু ফখরুল বলছে আমরা মাঠ খালি করছি। ফখরুল সাহেব, নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আজকে ভেবে নিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলে আপনাদের পেছন থেকে যারা যারা ছিল তারাও সরে যাচ্ছে, মাঠ পাবলিকই খালি করে দিচ্ছে। মাঠ আমাদের খালি করার দরকার নেই, আমাদের রাস্তায় দাঁড়াতে দেয় করে না। কটা মামলা এসপি রুমে ঘুমা, আমরা বাড়িতে থাকতে পারি, পার্টি অফিসের সামনে দাঁড়াতে পারি, আমাদের নেতাদেরকে রাস্তার উপরে পিটাই, আব্দুল সামাদ আজাদকে পর্যন্ত তারা রক্ষা করেনি।